বিসমিল্লাহির রহমানির রহিম। তেলের দাম যেহেতু অনেক বেশি, এই জন্য চিন্তা করছি এখন থেকে আর তেল খাবো না, এখন থেকে ডিম দিয়ে ঘি ভেজে খাবো না, ঘি দিয়ে ডিম ভেজে খাবো। ঠিক আছে, তেলের দাম যেহেতু বেশি তেল আর খাবোই না, এখন খাবো ঘি। ঘি দিয়ে আজকে আমি ডিম ভাজবো। কড়াইটা গরম হয়ে এসেছে, এখন আমরা এতে দিয়ে দেবো পরিমাণ মতো ঘি, একদম খাঁটি গাওয়া ঘি। তেলের দাম তো এমনি বেশি, এই জন্য চিন্তা করছি 220 টাকা কেজি তেল না কিনা, 1000 টাকা কেজি ঘি কিনা এখন বাসে দেয়। সেই ফ্লেভারটা সেই হয়ে গেছে আমাদের ঘি দিয়ে ডিম ভাজা। আর একটু হোক, হ্যাঁ এটার ভিতরে একটু কাঁচা আছে, ওকে গাইস আপনারা দেখতে পেলেন কিভাবে ঘি দিয়ে ডিম ভাজতে হয়। ওকে শেষ, এখন আমি এটা দিয়ে ভাত খাবো।